আমরা জানি কারা ক্যান্সার পেশেন্ট এবং কারা ভ্যাকসিন নিতে পারবেন বা পারবেন না এই বিষয়টি নিয়ে প্রাথমিক যে গাইডলাইনটি রয়েছে সেটি একটু বলবেন। ধন্যবাদ। অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি করেছেন আমাকে, কারণ এখন আমি যেহেতু ক্যান্সার বিশেষজ্ঞ, আমাদের কাছে যে পেশেন্টগুলো ক্যান্সার ট্রিটমেন্ট নিয়েছে তারা কিন্তু এই প্রশ্নটা খুব করছে যে আসলে তারা ভ্যাকসিনটা নিতে পারবে কিনা, কারণ আমাদের বাংলাদেশ সরকার কিন্তু এই ভ্যাকসিনটা সবার জন্য ফ্রি করে দিয়েছে এবং সবার জন্য অ্যাভেলেবেল করে দিয়েছে। তো আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই যে বাংলাদেশে, শুধু বাংলাদেশে না, এটা আমরা তো আসলে ইন্টারন্যাশনাল গাইডলাইনটা ফলো করি। তো ইন্টারন্যাশনাল গাইডলাইন অনুযায়ী কিন্তু আমাদেরকে বলা হচ্ছে যে যেসব ক্যান্সার পেশেন্ট চিকিৎসা কমপ্লিট করেছে, শেষ করেছে, তারা কিন্তু ভ্যাকসিনটা নিতে পারবে এবং এই ভ্যাকসিনটা নেওয়ার জন্য তাকে পূর্বে কোনো মানে পরীক্ষা করে যে একটা ভ্যাকসিন নেওয়ার বিষয় থাকে সেটা কিন্তু আসলে নেই। অনেকেই প্রশ্নটাও করে যে আসলে আমাদের ভ্যাকসিন দেওয়ার আগে কোনো পরীক্ষা করতে হবে কি না, কিন্তু আমরা কিন্তু এটা রেকমেন্ড করছি না কোনো পরীক্ষা করার বিষয়ে। আরেকটা পেশার হচ্ছে যে যেই পেশেন্ট ক্যান্সার পেশেন্ট কেমোথেরাপি বা অলরেডি ট্রিটমেন্টের মধ্যে আছে তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে না, ডিউরিং ট্রিটমেন্টের সময়কালে আসলে আমরা এটা এনকারেজ করছি না। এটা অত্যন্ত তাহলে ক্লিয়ার যে যারা ট্রিটমেন্ট শেষ করেছেন, কোন একটি ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন, ট্রিটমেন্ট শেষ হয়ে গেছে, তিনি সুস্থ হয়ে গেছেন, তিনি ভ্যাকসিন নিতে পারবেন। কিন্তু যাদের ট্রিটমেন্ট চলছে বা ইনজেকশন চলছে, কেমোথেরাপি চলছে বা যে কোনো ধরনের ক্যান্সারের চিকিৎসা চলছে তারা এখন নেবেন না, এবং সেটি হচ্ছে গাইডলাইন। কিন্তু তাদের জন্য ভ্যাকসিন থাকবে আশা করছি, সুতরাং তাদের ভয় পাওয়ার কিছু নেই। চিকিৎসা শেষ করে তার এক মাস পরেই আমরা বলছি যে সে ভ্যাকসিনটা নিতে পারবে। যে অবশ্যই যারা চিকিৎসা গ্রহণ করছেন তারা চিকিৎসা শেষ করবার পরবর্তী তাহলে তারা ভ্যাকসিন নিতে পারবে। আমরা এই প্রসঙ্গ নিয়ে আরো কথা বলবো, এখন একটু ক্যান্সার প্রসঙ্গে আসতে চাই যে আমাদের দেশে এখন বিশেষ করে কোন কোন ধরনের ক্যান্সারের হার বা পার্সেন্টেজ বেশি, বিশেষ করে মহিলাদের ক্যান্সার সম্পর্কে প্রথমে যদি একটু জানতে চাই। প্রথমে আমি ক্যান্সার নিয়ে বলতে চাই, পৃথিবীর সব জায়গাতে কিন্তু ক্যান্সার এখন খুবই মহামারীর আকার ধারণ করেছে। বাংলাদেশেও তার ব্যতিক্রম নয়। বাংলাদেশেও ক্যান্সারের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে। তার অনেকগুলো কারণ আছে, কারণগুলো পরে বলছি। তবে আমরা বলছি যে মোর দেন 1.5 লাখ মানুষ কিন্তু প্রতি বছর ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। এবং মানুষের মৃত্যুর কারণগুলো যখন আমরা ব্যাখ্যা করি যে কেন মানুষ মারা যাচ্ছে, যখন আমরা এটা অ্যানালাইসিস করি তখন দেখা যাচ্ছে যে ক্যান্সার কিন্তু এখন দ্বিতীয় মানে ইম্পর্টেন্ট কারণ মৃত্যুর জন্য। সো ক্যান্সার ইনসিডেন্স বা হয়তো 1.5 লাখ শুনতে বেশি মনে হচ্ছে না, কিন্তু মৃত্যু কিন্তু অনেক বেশি সংখ্যায় হচ্ছে, মানে 1 লাখের উপরে মৃত্যু হচ্ছে। সো এটা একটা আমাদের মহামারীর দিকেই আমরা বলবো যে এটা আমাদেরকে অবশ্যই সচেতনতায় নিয়ে আসতে হবে। কি করে আমরা ক্যান্সার সংখ্যাটা কমিয়ে নিয়ে আসতে পারি এগুলো আমাদেরকে চিন্তায় আনতে হবে, আমলে আনতে হবে। আর যেটা আপনি বলেছেন কোন কোন ক্যান্সার, এই বিষয়ে একদম রিসেন্ট যে ডেটা বলছে, আগে আমরা সবসময় ফুসফুসে ক্যান্সারের কথা খুব শুনতাম, এখনও ফুসফুসের ক্যান্সার অনেক আছে, কিন্তু মহিলাদের ব্রেস্ট ক্যান্সার সেটা কিন্তু এখন ফুসফুসের ক্যান্সারের চাইতেও বেশি সংখ্যায় হয়ে গেছে। পৃথিবীর সব জায়গাতে যেরকম এখন বলছে, WHO রেফারেন্সে বলছি আমি, তারা বলছে 2020 সালের যে ডেটা আছে তাতে ফুসফুসের ক্যান্সার এখন সেকেন্ডে নেমে এসেছে, ব্রেস্ট ক্যান্সার এখন 1 নম্বরে চলে এসেছে। সো আর যে ক্যান্সারগুলো আছে মহিলাদের ক্ষেত্রে স্পেশালি আমি বলবো জরায়ের মুখের ক্যান্সার, সেটা খুবই গুরুত্বপূর্ণ। এবং যেহেতু ভ্যাকসিন নিয়ে কথা বলছি আমি এটা বলতে চাই, জরায়ের মুখের ক্যান্সার কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভ্যাকসিন আছে। জরায়ুমুখী ক্যান্সারের জন্য একটি গুরুত্বপূর্ণ ভ্যাকসিন আছে যেটা দিয়ে আমরা প্রতিরোধ করতে পারি।